দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে কুরবানির যে দেশি জাতের ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোকে দেখছি। আর এখানে দেখছি আহাদ সাহেবকে। আজ 8 মে 2023 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে। আমরা একটু শুনবো দেখবো। আর এখানে এক ভাইকে দেখছি, ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে এসেছেন? ভাই আমি আসতেছি দিনাজপুর থেকে। দিনাজপুরে? আচ্ছা আচ্ছা। কি মানে হাটের দেখতে এসেছেন? জি, হাট একটু পর্যবেক্ষণ করতে আসলাম। আসলে গরু একটা নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, তা কেমন মানে কি অবস্থা আসলে হাটের, কি দেখলেন? অবস্থা তো মোটামুটি আজকে মনে হচ্ছে একটু আমদানি কম এসেছে। হ্যাঁ, পছন্দ হচ্ছে গরু? পছন্দ হওয়ার মতো আছে গরু, পছন্দ হওয়ার মতো গরু। আচ্ছা, তো আহাদ ভাই কি অবস্থা বলেন তো? হাটে দাম চাইনি ভাই, আমি গরু আমি 420 দিতে চাইছি ভাই। আর ওখানে চারটা গরু ছিল তো, মানে 420 দিতে চাইছেন। কি 420 লাইভ ওয়েট? একবার কেন কেন পায়ের খুর সহকারে, পায়ের খুর সহকারে গোটা গরুটা ওজন করে আপনি 420 টাকা দিবেন? ওজন করবেন কোথায়? ওজন আছে ভাই পাম্পে, আমাদের স্কেল আছে। পাম্পে স্কেল আছে? না, হাটের মধ্যে যে স্কেল ছিল এখানেও স্কেল আছে। এখান থেকে যদি কেউ নিতে চায় এখানেও দিতে পারবো? এখানেও দিতে পারবো। এখানে কি এগুলো কি দাঁত হুসে? আপনি কি এই ধরনের গরু দিবেন? এই ধরনের গরু? এই ধরনের গরু আছে। বুঝি নাই কথাটা। এই ধরনের গরু দিব, এর থেকে আরো শুকনো আনা গরু আছে। মানে সব সময় দিবেন না? এখানে তো আছে দুইটা, এখানে আমরা দেখছি দুইটা। এটা হচ্ছে আপনার 420 টাকা করে। আপনি সবসময় কেউ যদি চায় এই ধরনের ছোট গরু সবসময় দিতে পারবে? হাট থেকেও দিতে পারবে? হাট থেকে কিনে দিতে পারবো, প্লাস আমার কাছে গরু থাকে আমিও দিতে পারবো। মানে আপনার গরুগুলো আপনি দিতে পারবেন? আমি আমার গরু রাখবো। এখানে আছে দুইটা, আর কোথায় আছে? আরো আছে চারটা। চলেন দেখি, দর্শক শুনছেন আরো ও গরু আছে, আমরা সেগুলো দেখবো। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট, এবং আপনারা দেখছেন এই হাটের যে দেশি জাতের ষাঁড় গরুগুলো ভাই বিক্রি করতে চাচ্ছেন লাইভ ওয়েটে। আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই, দেখি দেখি গরুগুলোকে। আচ্ছা, এগুলো কি দাঁত? এগুলো হচ্ছে দাঁত ভাই। প্রত্যেকটা চারটা দাঁত আছে? আচ্ছা, এখানে তিনটা। এগুলার আনুমানিক ওজন কতটুকু করে হবে? ওজন যতটুকু হবে ভাই, মানে মাংস কতটুকু করে হবে? মাংস তাহলে একটু ধারণা পাবে আর কি মানুষ। 100 কেজি প্লাস মাংস? 100 কেজি প্লাস? এটা এটা হচ্ছে তিন মনের মাংস? মাংস? আচ্ছা, এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, আর ওইখানে একটা। এটা একটা, তাহলে এই তিনটা নাকি? আচ্ছা, একটা করে, মানে এই টোটাল পাঁচটা আছে আপনার কাছে? তাহলে এগুলো হচ্ছে 420 যেখান থেকে কিনুক না কেন, হাট হোক হাট থেকে কিনুক আমার পাঁচ হাজার কিনুক। হ্যাঁ, 420 মানে এই ধরনের গরু? এই ধরনের গরু দাম দিয়ে দেবো? এই ধরনের গরু? এই ধরনের? আচ্ছা, দর্শক শুনছেন যে এই ধরনের গরু উনি দিতে পারবেন। তোমার একটা গরু মরি দিয়েছে বারে, তোমার একটা গরু মরি দিয়েছে। এই ধরনের গরু থাকবে? তোমার
আহাত ভাই আজি ভাই এই ধরনের গরু থাকবে এগুলা গরু দিতে পারবো ভাই এগুলা গরু হ্যাঁ ভাই এটা বাড়ি যাই দর্শক শুনছেন যে এগুলো গরু এই ধরনের গরু উনি দিতে পারবেন এই দে 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 লালটা এই দে 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 কত দাম কইছ একদম 160000 কম নাই 160000 80 করে 80 করে 140 দিন কিন্তু ভাই দেন কেন কারণ কাঁচা গরু ভাই আগর গরু যদি হয় আগর গরু আগর গরু মানে দাঁত ছাড়া যেটা আর এই ধরনের দাঁতাল গরু হলে 420 পার্থক্যটা কেন দামের আর কোনো পার্থক্য না আচ্ছা আচ্ছা পার্থক্যটা এখানে আর কোনো পার্থক্য নাই দর্শক দেখছিলাম আমরা আমবাড়ি হাটে যে আজকে একবারে আমদানি শূন্য হাট আর সেখান থেকে আপনাদের যে দেশি দেশি জাতের সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আর আহাদ ভাই বলছে যে এই গরুগুলো আপনাদের তো গরু থাকে না আচ্ছা নাম্বারটা বলেন তো 420 আচ্ছা দর্শক আমরা দেখলাম আজকে যে দেশি জাতের ষাড় গরুগুলো কেনাবেচা করছিলেন আহাদ ভাই আমরা সেই গরুগুলো তথ্য দিলাম আপনারা যারা এই ধরনের কুরবানির ষাড় গরু কিনতে চান লাইভ ওয়েটে তো উনি বলেছেন যে দাঁতালো ষাড় গরুগুলো এই যে দাঁতালো ষাড় গরুগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 420 টাকা করে উনি দিতে পারবেন দাঁতালোর সাথে দুইটা আগর আছে তো মান ভালো অনেক মান ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা